वेलकम बैक टू माय चैनल। तुम्हारा निश्चय थंबनेल देखे बुझे गेछो आज के आमी 24 घंटा शुधुमात्र मैगी खेते चलेछि। शुधुमात्र आमी मैगी खाबो आर संगे नाना रकमेर रेसिपी बानाबो। आगेर बार तेतो चैलेंजटा करे मुखटा एकदम बिच्छिरी हये गेछिलो, ताई जोन्नो आज के आमी मैगी चैलेंज करबो। सारा दिन धरे आमाके 24 घंटा मैगी खेते हबे आर मैगी बोले गान गाइते हबे। सरि, मैगी बोले गान गाइते हबे ना। बजे 9:30 और এটা এখন সকালের ব্রেকফাস্ট টাইম। তোমরা ভিডিওটা দেখো। আমি আজকে সকালের ব্রেকফাস্টটা ফারস্টে আমরা যেমন সবাই ম্যাগি খাই তেমনি সিম্পল ম্যাগি খাবো, তাই জন্য আমি এখন ম্যাগিটা বসাবো জল দিয়ে। সিম্পল নরমালি ম্যাগি করব আর সেটা খাবো সকালে, তারপরে নানা ধরনের ম্যাগি আমি ট্রাই করব। তাই গরম হয়ে গেলে কড়াইতে আমরা তেল দিয়ে দেব এবং তার মধ্যে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমাদের নাড়তে হবে যতক্ষণ না লাল হচ্ছে, তারপর ভালো করে নাড়বে পেঁয়াজটা দিয়ে। নুনটা দিয়ে ভালো করে নেড়ে তারপর এতে আমি আলু দিয়ে নেব। এবার আলু দিয়ে ম্যাগি চাউমিন খেতে খুবই টেস্ট লাগে, কারণ কি কেউ না কেউ ছোটোবেলায় তো সবাই প্রায় খেয়েছে যে টিফিনে নিয়ে গেছে ম্যাগি চাউমিন। তারপর আলু ভাজা হয়ে এসেছে, তা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর যেহেতু আমি ভাবলাম একটু চিকেন দেওয়া যাক, আমাদের ঘরে চিকেন ছিল তাই আমি চিকেন দিয়ে ম্যাগি চাউমিনটা করবো। তাই আমি চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এই মশলাটা দিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর আমি চাউমিনটা দেব। আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই সিদ্ধ চাউমিনটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমাদের ম্যাগি পুরো রেডি হয়ে গেছে। তো আমি লাঞ্চটা একদম নিয়ে এসে দেখো, ভুক্কার টাইপের, এত কেউ খায় না। দুপুরের লাঞ্চের পর আমি ভাবলাম মুখের একটু স্কিন কেয়ার করা যাক, তাই জন্য আমি মিল্ক, র মিল্ক আর হানি মিক্স করে এটা মুখে লাগালে ক্লিনজিংয়ের কাজ করে, তাই নর্মাল আমি মুখটা ক্লিনজিং করে নিলাম। আমি ভালো মতন ক্লিনজিং করে একেবারে আমি সন্ধ্যে ফিরে আসছি।
হাই গাইস, এখন সন্ধ্যে প্রায় 6টা মতন বেজে গেছে। আমি সকালবেলা শুধুমাত্র ম্যাগি খেয়েছিলাম, আর দুপুরবেলা আমি ম্যাগি চাউমিন করে খেয়েছিলাম। তারপর প্রচণ্ড আমার খিদে পেয়ে গেছে, একদম থাকা যায় না। আমার মাও প্রচণ্ড বকেছিল যে সারাদিন ম্যাগি কিছু করে থাকতে হবে, তোকে এইসব চ্যালেঞ্জ করতে হবে না। আমার তাই জন্য আমি বললাম না, আমি তো 24 ঘন্টা ম্যাগি চ্যালেঞ্জ করবোই, যা করে হোক। প্রচণ্ড টাফ, অতটা খুব একটা সোজা না। তোমাদের যদি সত্যি না মনে হয় তোমরা প্লিজ করে দেখো। তো আমি বেশি কথা না বলে আজকে সন্ধ্যাবেলা কাছে কিছু ক্রাঞ্চি জিনিস খাওয়া যাক, কেন কি সন্ধ্যাবেলা ম্যাগি খেতে খেতে সে একঘেয়েমি হয়ে যাবে। তাই জন্য আমি ম্যাগি দিয়ে কিছু ক্রাঞ্চি জিনিস করবো। বেশি কথা না বলে আমার প্রচণ্ড খিদে হয়ে গেছে, তাই একেবারে রান্নাঘরে চলে যাচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, কর্নফ্লেভার দিয়েছি, সয়া সস দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি। এরপর আমি মিক্স করে নেব। এরপর আমি ভালো করে মিক্স করে পকোড়ার মতন ভেজে নেব। আমি সব পকোড়াগুলো প্রায় ভেজে নিয়েছি, আর প্রায় ভাজাও হয়ে গেছে। তাই আমি এই পকোড়াগুলো নিয়ে চলে আসছি টিফিনে। টিফিনে আমি ম্যাগি পকোড়া নিয়ে চলে এসেছি। খেতে তো মনে হচ্ছে টেস্টি হয়েছে, আর সকাল থেকে তো কিছু খাইনি, খুব খিদে পাচ্ছে, তো আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। খেতে খুব টেস্টি হয়েছে। আর একটা কথা, যেহেতু এটা আমার ক্যামেরা নেই, আমি শুধু নর্মাল ফোন দিয়েই করি, তো ব্যাকগ্রাউন্ডটা অনেক আওয়াজ আর অনেক অসুবিধা হয়। তোমরা প্লিজ ওটা ম্যানেজ করে নিও। আর সারা দিনটা আমি সত্যিকারেরই ম্যাগি খেয়ে কাটালাম, তো শুধু রাত বাকি আছে। তো একটা হোয়াইট রঙের রেসিপি একটা ম্যাগি আছে, তো আমি সেটাই আজকে টেস্ট করবো। কোনোদিন আমি হোয়াইট ম্যাগিটা খাইনি, জানি না কতটা ভালো, তাই ওই রেসিপিটা আমি টেস্ট করবো। আর একটা কথা, আমাদের পরের ভিডিওতে একটা 100 কিছু আসবে, তোমরা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ভিডিওটা সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। আমি একেবারে রান্নাঘরে চলে যাব। আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমাকে দিতে হবে 1 চামচ ময়দা। আমি আগে একবার দিয়েছিলাম, ওটা দেখাইনি, তাই আরেকবার দিলাম। ময়দাটা দিয়ে ভালো করে ফেলে নাড়াতে হবে। তারপর আমাকে দিতে হবে দুধ। দুধ দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি অল্প জল। তারপর এটা ফুটে উঠলে আমি ম্যাগিটা দিয়ে নেব। অনেকে তেলের বদলে বাটার দিয়ে দেয়, তো আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। অনেকে আবার চিজও দেয়, আর ক্যাপসিকাম দেওয়া যায়, তারপর অনিয়ন দেওয়া যায়। আমি দিইনি, আমি কোনো সবজি দেবো না, আমি জাস্ট ম্যাগিটা দিয়ে এটা রান্না করতে চাই, তাই আমি ম্যাগিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। অল্প নুন আর চিলি ফ্লেক্স দিয়ে আমাকে ভালো করে নেড়ে নিতে হবে। যখন প্রায় ঘন ঘন হয়ে যাবে, তারপর ওই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আমার এই রেসিপিটা পুরো রেডি, এই খাবারটা নিয়ে ফিরে আসি। তবে তোমরা এটা চিজ আর বাটার দিয়ে প্লিজ সেটা ফলো করে একবার খেয়ে দেখো। আমারটা মোটামুটি ভালো হয়েছে, কারণ আমি চিজ আর বাটার দিইনি, তাও খাবারটা খুব টেস্টি মতন। কিন্তু তাও এখানে অনেকে অনিয়ন, ক্যাপসিকাম এগুলো দেয়। আর অল্প কিছুটা আছে, আমি আমার বোনকে এটা টেস্ট করিয়ে আসছি, তারপর তোমার এখানে ফিরে আসছি। এটা আমি আর বোন মিলে পুরোটাই খেয়ে ফেলেছি। তো এর পরের ভিডিওটা কিছু 100 কিছু আছে, আমি বারবার বলছি, তোমরা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ভিডিওটা সবার ফার্স্টে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো এখন আপাতত রাত হয়ে গেছে, আমার এখানেই 24 ঘন্টার ম্যাগি চ্যালেঞ্জটা শেষ হলো। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো ভুল হয় তো কমেন্টে প্লিজ জানিয়ে দিও।